আমাদের সবারই পরিবার আছে, মাথার উপর ছাদ আছে, গায়ে খুব ভদ্র সদ্র কাপড় চোপড় আছে, কিন্তু এই শিশুদের থাকবে না কেন? ভালো কাপড় চোপড় পায় না, আবার এই খারাপ কাপড় চোপড় পরে গেলে কইবো এই টোকার মসজিদে ঢুকছিস কে, মসজিদের তে বাইরো বাইরো এসব করে, এই জন্য এদের নামাজ পড়তে যায় না। কথা ছিল শিশুটি থাকবে কোনো একটি স্কুলের ছাত্র, সে ভবিষ্যতে কিভাবে পড়াশোনা করবে, তার জীবন কিভাবে সে গঠন করবে, সেই নিয়ে তার ভাবার কথা ছিল। কিন্তু শিশুটি ভাবছে যে মসজিদে যেতে পারলো না কেন, কেন মোল্লা মুন্সিরা তাকে মসজিদে ঢুকতে দেয়নি, তার পোশাক, অথচ এই মসজিদে কারা যায়? এই সমাজের দুর্নীতিবাজ, চোর, ধর্ষক, খুনিদের জায়গা হয় মসজিদের একদম সামনের কাতারে। মসজিদের মোল্লা মুন্সিরা সেই সকল ব্যক্তিদের কিভাবে তেল দেবে সেই নিয়ে ব্যস্ত থাকে। আমার কথা বিশ্বাস না হলে আপনার আশেপাশে থাকা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির প্রধান কারা রয়েছে একটু দেখে নিন না। তারা কোনো না কোনোভাবে প্রভাবশালী, আর্থিক দিক থেকে হোক, রাজনৈতিকভাবে হোক, বা গুন্ডাগিরি করে হোক, তারা কিন্তু এই সমাজের এক একজন বড় ধরনের অপরাধী। আমরা সবাই জানি, কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে তাদের সেসব অপরাধ দেখিয়ে দিতে পারি না। আমরা সবাই ভয় পাই তারা আমাদের কী করে ফেলবে, তাদের অনেক ক্ষমতা। একইভাবে মোল্লা মুন্সিরাও তাদেরকে বিভিন্নভাবে তেল মারে, তাদের কাছ থেকে একটু লীলাখরাত পেলে তাদের দিনটা একটু ভালো কাটে, তাই না? মোল্লা মুন্সিরা এই শিশুটিকে মসজিদে ঢুকতে দেয়নি তার কাপড় চোপড়ের জন্য, একই কাপড় চোপড়ের জন্য ঈশ্বরও বৈষম্যের শিকার করে। কারণ যদি ঈশ্বর কাপড় দ্বারা বৈষম্য না করতো, তাহলে তো মোল্লা মুন্সি, যারা ঈশ্বরের এজেন্ট দাবি করে, আল্লাহর এজেন্ট দাবি করে, মোহাম্মদের উত্তরসূরি দাবি করে, তারা তো জানতো যে এই শিশুটিকে কাপড়ের জন্য মসজিদে ঢুকতে না দেওয়াটা হবে অপরাধ। তাহলে কেন তারা জেনে শুনে এই অপরাধ করছে? এরকম পথশিশু আমাদের দেশে অনেক, সংখ্যাটা 10 লাখের বেশি। উচিত ছিল তাদের দায়িত্ব আমাদের নেয়া। এত এত কোটি মানুষ, আমরা সবাই স্বাবলম্বী, আমাদের সবারই পরিবার আছে, মাথার উপর ছাদ আছে, গায়ে খুব ভদ্র সদ্র কাপড় চোপড় আছে, কিন্তু এই শিশুদের থাকবে না কেন? আমরা দায়িত্ব নিই না, বরং বড় বড় কথা বলি। সমাজের দুর্নীতিবাজ, সন্ত্রাসী, গুন্ডারা আমাদের কাছে নয়নমণি, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শিশুদের দুচ্ছাই করে করে সরিয়ে দিচ্ছি। বলছিলাম উৎসব, এই শিশুটি নিশ্চয়ই ভিক্ষা চাওয়ার জন্য মসজিদে যেতে চায়নি, কারণ সে সারা দিনই তার ভিক্ষার উপর দিয়েই জীবন কাটে, শুধু সে সামাজিক স্বীকৃতি চেয়েছিল। সবাই ঈদে আনন্দ করে, মসজিদে নামাজ পড়তে যায়, সেখানে কোলাকুলি করে, এই হাসি আনন্দের মধ্যে সে অংশ নিতে চেয়েছিল বলে মসজিদে যেতে চেয়েছে, মোল্লা তাকে ঢুকতে দেয়নি। আমরা এভাবেই প্রতিটি স্তরে কাপড় চোপড় দেখে বৈষম্যের মাত্রা টেনে দেয়, মানে আমি কাকে বৈষম্য করব, কে উঁচুতে কে নিচুতে, এটা নির্ধারণ করি। আমাদের মানুষের দোষগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা অপর মানুষকে আমার মতো কিনা সেই দিয়ে বিবেচনা করি। একজন আওয়ামী লীগের কর্মী একজন বিএনপির কর্মীকে শুধু অপছন্দ করার মূল কারণ সে বিএনপি সমর্থন করে এবং ওই ব্যক্তিটি আওয়ামী লীগ সমর্থন করে, তেমনিভাবে একজন ধর্মান্ধ মুসলমান মনে করে পৃথিবীর সকল মানুষ মুসলমান হয়ে যাবে, যে মুসলমান নয় তারা ওই ধর্মান্ধ মুসলমানের চোখে খারাপ ব্যক্তি, পথভ্রষ্ট, জাহান্নামে যাবে। তেমনিভাবে একজন বর্ণ হিন্দু অপর একজন হিন্দুর সাথে বা মুসলিমের সাথে একই আচরণ করে। বর্ণ ব্রাহ্মণ সে কাকে তার বাড়িতে ঢুকতে দেবে, কাকে মন্দিরে ঢুকতে দেবে, সেটা নির্ধারণ করে সেই ব্যক্তির জাতপাত, কাপড় চোপড়, ধর্ম দেখে। এই বৈষম্যের কারণেই কিন্তু প্রতিনিয়ত আমরা সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করি, মারামারি করি সবসময়। অথচ এই ধর্ম, বর্ণ এগুলোর কোনো মানে নেই। একজন হিন্দু এই প্রকৃতি থেকে অক্সিজেন নেয়, সূর্যের আলো পায়, ঠিক একজন মুসলিম, একজন মুসলিমের গায়ে যে রক্ত, যে রং রক্তের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের একই। সবাই কেন এই কনভার্টের পেছনে ছোটে? সবাই কেন একে অপরের দিকে এই ধরনের বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়, বিভিন্ন শালীন অশালীনের সংজ্ঞা দিয়ে বেড়ায়? কে স্বর্গে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে নরকে যাবে, এইসব নির্ধারণ করে দিতে চায়। কারণ চায় তারা বোঝে না বলে, তারা মনে করে তারাই ঠিক। ঈদের উৎসবকে কেন্দ্র করে আমি আমার সম্ভাবনা বেশ কিছু বন্ধুকে দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখছেন যে হ্যাঁ, নাস্তিক দাবি করে কে কে মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পড়ছে, সেসব ব্যক্তিদের চিনে রাখলাম, তাদের লিস্ট করা হচ্ছে। যদিও সে সকল নাস্তিকরা ওই মসজিদে যাওয়া বা টুপি দেওয়া ব্যক্তিদের কোপ দেবে না, তাদের কোনো ক্ষতিই করবে না। অপরদিকে ধার্মিকদের এটা আমরা করতে দেখি, একজন মুসলমান অন্য একজন হিন্দু যদি তাদের মসজিদে ঢুকে যায় তাহলে তার খবর আছে, বা এই ধর্মীয় মারামারির ব্যাপারে আমরা সবাই জানি। নাস্তিকরা যদি এটা করে না, কিন্তু এই যে
এই বৈষম্যটা যে করছে, অর্থাৎ সে নাস্তিক হয়ে কেন মাথায় টুপি দিল, কেন সে তার পরিবারের সাথে আনন্দ উৎসব করছে, ঈদ উদযাপন করছে, এই বৈষম্যটা করার মাধ্যমে আমরা ধার্মিকদের সাথে আমাদের মিলিয়ে ফেলছে না? নাস্তিকতার তো কোনো ধর্ম নেই, নাস্তিকতার তো কোনো পুস্তকে সীমাবদ্ধ নয়। তাহলে কেন ধর্মের মতো আমরা অপর একজন ব্যক্তিকে বিভিন্ন বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছি যে তুমি আমার মতো না হলে তুমি সহি নাস্তিক হইলা না? ধার্মিকদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করলেই কেউ নাস্তিকতা থেকে খারিজ হয়ে যায় না, নাস্তিকতার ঈশ্বর তার উপরে লানত দেয় না, তাকে আবার কলমা পড়ে বা গঙ্গা জল ঢেলে সহি নাস্তিক হতে হয় না। আমরা আসলে জেনে না জেনেই এই আচরণগুলো করি। প্রিয় বন্ধুগণ, আমরা যারা প্রকাশ্যে নাস্তিক রয়েছি তাঁদের যদি একটু অতীত খুঁজে দেখি, তাহলে আমরা দুঃখ দুর্দশা ছাড়া কোনো আনন্দের ঘটনা খুঁজে পাব না। আমরা সবাই পরিবার থেকে বিতাড়িত, দেশ থেকে বিতাড়িত, সর্বদা মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঁচি। আমি ব্যক্তিগতভাবে আমার দেশ হারিয়েছি, পরিবার হারিয়েছি, বাবা মায়ের সাথে কতদিন দেখা হয় না, তাঁদের এই ঈদের দিনে যে আনন্দমাখা মুখ আমি কিন্তু দেখতে পাই না, কারণে অকারণে বিভিন্নভাবেই আমি ধার্মিকদের সমালোচনা করি, বিশেষ করে মুসলমানদের সমালোচনা করি। কিন্তু আমি মুসলমানদেরকে তো শত্রু মনে করি না, আমি মুসলমানদেরকে ভিকটিম মনে করি। মুসলমানদের মধ্যে যারা উদার তাদেরকে আমি খুবই পছন্দ করি। আমার ব্যক্তি জীবনে এখনও এই দিন পর্যন্ত অসংখ্য মুসলমান ব্যক্তিরা রয়েছেন যারা সবাই ধর্ম পালন করেন, সেসব ব্যক্তিরা, এবং তাঁদের বাড়িতে গিয়ে আমি খাবার দাবার খাই, তাঁরাও আমাকে খুব ভালোভাবে জানেন। আমি নাস্তিক, তাদের ধর্মে আঘাত দিই, তাদের নবীকে নিয়ে আমি সমালোচনা করি, তারপরেও তারা কিন্তু আমাকে ভালোবাসেন। সেই সকল মানুষকে আমি কেন ঘৃণা করব? আজকে ঈদের দিন বাংলাদেশের ভারতীয় বন্ধুরা ঈদ উদযাপন করছেন, আরও এক দুটো দেশ। আমার কাছে আজকে কোনো পাঞ্জাবি ছিল না, থাকলে আমি পাঞ্জাবি পরতাম। এর কারণ কি? আমি কি নাস্তিকতা থেকে খারিজ হয়ে গিয়ে ধর্মগ্রহণ করে নিলাম? না, যে উৎসব সুন্দর সেই উৎসবের সাথে আমি একাত্মতা ঘোষণা করতেই পারি। ঠিক আজকে থেকে আড়াই মাস পরে যে ঈদ আসবে, কোরবানির ঈদ, আমি সেই ঈদের কট্টর সমালোচনা করি, কারণ সেটা উৎসব হতে পারে না। প্রাণী হত্যার মাধ্যমে যারা এই ধরনের দিন নির্ধারণ করে এবং সেটাকে উৎসব বলে, তাদের এই কাজকে আমি খুবই অপছন্দ করি, কড়াভাবে আমি সমালোচনা করি। ঠিক তেমনিভাবে হিন্দুরা যে বলি প্রথা, তাদের কালী পুজোয় যারা বলি দেয় তাদের আমি কট্টর সমালোচনা করি। তাদের বিভিন্ন দিনে কালী পুজোর সময় তারা বিকট শব্দ করে, হ্যাঁ, তাদেরকে আমি শব্দ সন্ত্রাসী বলি। আবার যে উৎসবগুলো সর্বজনীন, সুন্দর, হানাহানি মারামারি নেই, কাটাকাটি নেই, সেই উৎসবগুলোকে তো আমি অপছন্দ করতে পারি না। আমি যখন প্রথম কলকাতায় যাই জীবন বাঁচাতে, কলকাতায় গিয়ে আশ্রয় নেই, তখন দুর্গাপূজায় প্রথমবার আমি যাইনি, বাড়িতেই ছিলাম, মানে দুর্গাপূজা ওইখানে যায় কী কী করে, আমি এই বিষয়ে, এই উৎসবের ব্যাপারে কট্টর ছিলাম। পরে যখন আমি অনুধাবন করলাম যে দুর্গাপূজা প্যান্ডেল দেখতে যারা যায়, বিভিন্ন মেলা বসে, তাদের কাউকেই তো অঞ্জলি দিতে হয় না, দেবীকে উৎসর্গ করতে হয় না কোনো কিছুই, এটা খুব সুন্দর একটা উৎসব। কলকাতার সেই বাঘা বাঘা নাস্তিকদেরও দেখেছি, তারা পরিবার পরিজন নিয়ে দুর্গাপূজায় ঘুরতে যান, এবং যখন আমি এই সৌন্দর্য দেখতে পেয়েছি তখন ওই উৎসবের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। প্রথম প্রথম আমি বলতাম, হ্যাঁ এখানে অপচয় হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু শৈল্পিক কারুকার্য দেখে এবং শিল্পীদের জীবনধারণ এই উৎসবের উপরে অনেক কিছু দেখার পরে আমার সেই গোড়ামি থেকে আমি সরে আসার আসতে পেরেছি বলে আমার মনে হয়। আবার মুসলমানদের মধ্যে যে এই যে রোজার ঈদ, এটাতে সুন্দর সেটা আমি না বলে পারবো না, কারণ এখানে কোনো হানাহানি নেই, মারামারি নেই। যদিও অমুসলিমদের অংশগ্রহণ কট্টর ধার্মিকরা বিশ্বাস করে না এই উৎসবে, কিন্তু আমি তো দেখি আমার দেশের অসংখ্য উদার মুসলমান আছেন যারা নামাজ পড়েন, কিন্তু প্রতিবেশী হিন্দুকে ডেকে এনে সেমাই খাওয়ান, হিন্দুর বাড়িতেও যান দুর্গাপূজায়। তো সেই সকল মানুষকে কেন আমি বন্দি করে দেব? আমাদের বেশিরভাগ বিয়ে সম্পন্ন হয় ধর্মীয় রীতিনীতি মেনে, তো সেই সকল বিয়েকে কি আমি অবৈধ বলবো? আমি যদিও ব্যক্তিগতভাবে বিয়েই বিশ্বাস করি না, কিন্তু তাদেরকে কি আমি কোণঠাসা করে দেবো? ভাই, তুমি ধর্ম মেনে বিয়ে করেছো কেন? তোমার নামের সাথে এই আল্লাহ মোহাম্মদ আছে কেন? এগুলো দিয়ে তো আমি তাকে সরিয়ে দিতে পারি না। নাস্তিকদের উৎসব কি আছে? ধর্ম থেকে অনেক উৎসব এসেছে। পশ্চিমের দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, যে সকল দেশে সংখ্যাগুরু হচ্ছে নাস্তিকরা, লন্ডনের দিকে তাকান, ব্রিটেন, তো তাদের দেখি আমরা খ্রিস্টানদের বিভিন্ন উৎসব
গ্রুপে তারা অংশগ্রহণ করেন। এই যে ডিসেম্বরের দিকে মানে শেষের দিকে বিশাল ছুটি, তারা নাস্তিক হয়ে তো সে সকল উৎসবে যান, তাই না? চায়নায় বেশিরভাগ মানুষ নাস্তিক, তারা তাদের বিভিন্ন লোকাল উৎসব পালন করেন। এগুলো তো ধার্মিক হয়ে যাওয়া নয়। আবার যদি বাংলাদেশে আমরা দেখি, আমাদের ভারতের দিকে দেখি, অনেক উৎসব আছে যেগুলো ধর্ম থেকে এসেছে। ধর্ম ছাড়া উৎসব খুবই সামান্য। আমাদের বাংলাদেশে আমরা কি করি, পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করি, এর বাইরে উৎসব কোথায় আছে? নেই তো। তো নাস্তিকতাকে যদি আপনি ধর্ম বানিয়েই দেন, তাহলে সেখানে আপনি এরকম উৎসবও তৈরি করতে হবে। সেই উৎসব তো আমরা তৈরি করছি না, এবং মানুষের জীবন থেকে উৎসব কেড়ে নেব কেন? এই ঈদে অনেক হাসি মুখ আমরা দেখতে পাই, হাসি মুখের বিরুদ্ধে কেন আমরা যাব? হাসি মুখ আনন্দ উৎসব তো কোনোভাবেই মানবতা বিরোধী হতে পারে না। তাহলে সেখানে দাগ টেনে দিচ্ছি কেন? এবার আমি সে সকল আমাদের নাস্তিক বন্ধুদের দিকে তাকাতে বলবো, যাদেরকে নিয়ে আমাদেরই নাস্তিক বন্ধুরা টিটকারি করছেন, হাসি ঠাট্টা করছেন যে ও তো আমার মতো নয়, আমার মতো সহি নাস্তিক হইল না, ও তো টুপি পরে। একজন ব্যক্তি যিনি কিনা চাকরি করছেন, তার পরিবার পরিজন আছেন, তিনি কোথাও বিয়ে করেছেন, তার শ্বশুরবাড়ি আছে, আবার তারই নিজস্ব মানে নিজের আর পর তো হয় না, ধরুন তার বংশের লোকজন আছেন। ঈদের দিন যখন সবাই নামাজে যাচ্ছেন, ওই ব্যক্তিটি যদি নামাজে না যান, তাহলে পরিবারের সদস্যরা কীভাবে দেখবেন? একটু ভেবে দেখুন তো। সেই ব্যক্তিটি নাস্তিক, কট্টর নাস্তিক, কিন্তু তাকেও পরিবার পরিজনের আনন্দের জন্য হলেও যেতে হয়। সবাই হাসছে, আনন্দ করছে, নতুন কাপড় পরেছে, ওই সময় আমার সেই নাস্তিক বন্ধুটি বললো, না না, আমি তো নাস্তিক, আমি টুপিও মাথায় দেবো না, পাঞ্জাবিও পরবো না, আমি যাবোই না ঈদের নামাজে, কোলাকুলিও করবো না। তাহলে কি তিনি নিজেই শুধু সমাজ থেকে সরে গেলেন না, বরং তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু তিনি অখুশি করলেন। তার সন্তান সন্ততিরা ঈদের নামাজে যাবে, অন্যান্য বন্ধুদের সাথে দেখা করবে, সেখান থেকেও কিন্তু তাদেরকে ওই ব্যক্তিটি বঞ্চিত করলেন। এই বঞ্চিত হওয়া কি আমরা চাই? ওই শিশুটির হাসি মাখা মুখ আমরা কি মলিন করে দিতে চাই? ওই ব্যক্তি নামাজে গেল না, এই জন্য সেই ব্যক্তির শ্বশুরবাড়ি তার স্ত্রীকে কথা শোনাবেন, এটা কি আমরা চাই? অথবা পাড়ার সেই নেশাখোর একটা ছেলে সারাক্ষণ নেশা খেয়ে পড়ে থাকে, বাবা ফেন্সিডিল খায়, ওই ব্যক্তিটি যে ব্যক্তিটি নাস্তিক নামাজে যায় না, সেই ব্যক্তির পেছন দিক থেকে মানে বিভিন্নভাবে বুলিয়া ওড়ায়, টিটকারি করে, এই দেখ নাস্তিক যায়, সেই নাস্তিক বন্ধুটি ওই ধরনের টিটকারি কটু কথা শুনেও কিন্তু তিনি সময় পার করেন, ঈদের দিনও তিনি গেলেন না, একদম মার্কা মারা নাস্তিক হয়ে গেলেন, তাকে সমাজচ্যুত হতে হলো, বউর সাথে ঝগড়া হলো, শ্বশুরবাড়ির সাথে ঝগড়া হলো, নিজের বাবা মার সাথে ঝগড়া হলো, তিনি অফিসের কলিগদের সাথে ঝগড়া করলেন, বসের সাথে ঝগড়া করলেন, তারপর কী হয়ে গেলেন, আমরা এরকম সবাই চলো নাস্তিক, হ্যাঁ, দেশ থেকে দেশ সারা হইলাম, আমরা বিশাল নাস্তিক হয়ে উদ্ধার করে ফেললাম। আমরা কি এই ধরনের নাস্তিকতা চাই? যখন একজন লালনকে ভালোবাসা ব্যক্তি লালনের আখড়ায় গিয়ে দুটান গাঞ্জা টান দিলেন, মানে দিলেনই, তখন হয়ে গেলেন তিনি সহি লালনবাদী, তাই না? সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আবার একজন মানুষ যখন টুপি মাথায় দিলেন, তখন হয়ে গেলেন মৌলবাদী। এটা কেন করি? আমি নিজে ধার্মিক ছিলাম যখন শাহজালাল মাজারে যেতাম শ্রদ্ধা ভক্তি নিয়ে, নিধার্মিক হওয়ার পরে আমি শাহজালালের মাজারে গেছি, সেখানে তার মাজার দেখতে গিয়ে জুতো খুলতে হয়েছে, আমি খুলেছি। আমি যখন ভারতে ছিলাম নিজামুদ্দিন আউলিয়ায় ঢুকেছি, জুতো খুলতে হয়েছে, খুলেছি। আবার বাহাই ধর্মটাকে আমার অনেক ভালো লাগে, কারণ তারা 18 বছর পরেই সন্তানদের ধর্ম নির্ধারণ করতে বলে, আরও অনেক কারণ আছে। তো সেই বাহাউল্লাহ বাহার উদ্দেশ্যে যে ধরনের মন্দির বা উপাসনালয় বানিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লোটাস টেম্পল দিল্লিতে। আমি যখন সেখানে গেছিলাম, আমার জুতো খুলতে হয়েছে, আমি তো জুতো খুলেছি, তার মানে কি আমি সহি নাস্তিকতা থেকে সরে গেলাম? আমি হিন্দুদের কোনো সুন্দর মন্দির দেখতে গেলেও আমাকে জুতো খুলতে হয়। আমি কলকাতা থাকাকালীন দুর্গাপূজা ঘুরতে গেছি, এই শেষ দুর্গাপূজায় আমি খুবই আনন্দ করেছি, আমি কি তাহলে হিন্দু হয়ে গেলাম? ধর্মীয় মৌলবাদীরা, বিশেষ করে বাংলাদেশের মোমেন মুসলমানরা বলে থাকে যে এরা নাস্তিক বলে, এই বলে, সেই বলে, এরা আসলে ইহুদির দালাল, এই যে তাদের মিথ, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, হিন্দুর দালাল, এরা হিন্দু, এরা আসলে ইহুদি, এরা আসলে খ্রিস্টান, এই মিথকে আমাদের কিছু নাস্তিকরাও কি বিশ্বাস করেন যে না, ধর্মীয় উৎসব যেগুলো ভালো সেখানে গেলেই আমি খারিজ হয়ে গেলাম, এবং আমার মতো যারাই নাস্তিক বলবে তাদেরও পরিবার পরিজন ছেড়ে পুরোই মানে জিহাদি নাস্তিক হয়ে যেতে হবে? এটা কি আমাদের সীমাবদ্ধ চিন্তা নয়? অবশ্যই সীমাবদ্ধ চিন্তা বলে আমি মনে করি। চলুন ধার্মিকদের মতো কট্টর না হই। যে মুসলমান বিশ্বাস করেন আল্লাহ আছেন, নবী আছেন, এবং
তিনি সংস্কৃতিতে বিশ্বাস করেন, তিনি হয়তো লালনের উৎসবে যান, তিনি হয়তো পয়লা বৈশাখে উদযাপন করেন, সব কিছুই তিনি করেন, তাকে কি করছে তার ধার্মিক বন্ধুরা যারা কট্টর তাকে ফতোয়া দিচ্ছে, তুমি সহি মুসলমান রইলা না, তুমি তো এইটা করো ওইটা করো। অর্থাৎ তিনি তার মুসলমান বন্ধুদের কাছ থেকে, মুসলমান ভাইদের কাছ থেকে প্রতিনিয়ত বুলির শিকার হচ্ছেন। আবার আমরা যারা নিজেদেরকে উদার বলি তারাও করছে কি, এই ব্যক্তিকে, হ্যাঁ তুমি সংস্কৃতি মনা, তুমি গান গাও, তুমি কবিতা পড়ো, আবার তুমি মাথায় টুপি দাও, নামাজ পড়ো, হ্যাঁ তাকে আমরাও আবার দূরে ঠেলে দিচ্ছি, তাহলে এই ব্যক্তিরা যাবেন কোথায়? তিনি একদিকে দেখছেন মোল্লা মেরে ফেলবো কট্টর মোমেন, আবার অপরদিকে দেখছেন এই কট্টর নাস্তিক, তুমি মাথায় ডুবিয়ে দিচ্ছ কেন? তো দুই পক্ষ তো সমান হয়ে গেলাম, ওই ব্যক্তিটির মুক্তি আমরা কোথায় দিলাম? সকল মানুষের অধিকার রয়েছে তার ব্যক্তি জীবনে কি করবেন কি করবেন না সেটা নির্ধারণ করার। দাগ টেনে দেওয়ার মানেই উদারতা নয়। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা উদার হই, ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবার অধিকারে বিশ্বাস করি, অধিকার দেওয়ার চেষ্টা করি। একটা পাখির অধিকার রয়েছে এই সমাজে বাস করার, এই গাছগাছালি থেকে সে ফলমূল সংগ্রহ করবে। একটা কুকুরের অধিকার রয়েছে সে খাবার খেয়ে বেঁচে থাকবে। আমরা বন উজাড় করে দিয়েছি, বন থেকে বিভিন্ন পশু আমরা ধরে এনে বন্দি করে দিয়েছি, যে মুরগি পালি, আমরা হাঁস পালি, আমরা সব কিছু আমাদের বলে দিই, এই গরুটা আমার, এই ছাগল আমার। একটা কুকুরের খাওয়ার জায়গা নেই, কুকুর এই পরিবেশেরই একটা প্রাণী, একটা কুকুরের থাকার জায়গা নেই, অথচ আমরাও কিন্তু একসময় বনে ছিলাম, কুকুরকে বিশ্বাস করিয়েছি যে তুমি আমার সাথে থাকো, হ্যাঁ তুমি আমাকে মানছো, তারপরে আবার তাকে লাথি মেরে বের করে দিচ্ছি। আমাদের এই ধার্মিক বন্ধুরা এই গণ্ডা গণ্ডা সন্তান জন্ম দিচ্ছেন, সেই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করছেন না, যে কারণে 10 লাখের অধিক পথশিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন তারা ঘুরে বেড়াবে? এই তো আমাদের মুসলমান বন্ধুরাই কী করছেন, অমুসলিমদেরকে মুসলমান বানানোর জন্য টাকা ঢালছেন। সে সকল মোল্লা মুন্সিরা কেন এই পথশিশুদের দেখে না? অমুসলিমদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এই পথশিশুকে কেন তুমি মসজিদে ঢুকতে দিচ্ছ না? দেখছেন, সব বদমাশের গোড়া কিন্তু এক জায়গায়, সব কটায় অমানবিক। ধর্মের ব্যানারে যে যেভাবে পারে নিজেকে মানবিক দাবি করে, আমি জান্নাতে যাব, তুমি জাহান্নামে যাবে, রবীন্দ্রনাথ তুমি তো করিয়াছো জীবনে ভুল, তুমি তো গেছো জাহান্নামে, হ্যাঁ তুমি নাস্তিকতা থেকে কী পাইছো জীবনে, হ্যাঁ তোমার ইহুদিরা কোটি কোটি টাকা দেয়, তুমি খুব ভালো, তুমি সারাদিন মদ নারী নিয়ে পড়ে থাকো, জান্নাতের হুর তো তুমি পাইবা না, মদের নহর তো তুমি পাইবা না মামা, এই যে মনে মনে কলা খাওয়া। চলুন আমরা মানুষ সহ সকল প্রাণীর অধিকারটুকু তাদের বুঝিয়ে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, মুসলিম বন্ধুদের ঈদের শুভেচ্ছা, হিন্দু বন্ধুদের ধন্যবাদ, কৃতজ্ঞতা যে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তারা অনেক সংস্কার এনেছেন। এখন বাংলাদেশের নারীদেরকে আমরা দেখতে পাই তাঁদের প্রাপ্য অধিকারটুকু দেওয়া হয় না। নিশ্চয়ই হিন্দু বন্ধুরা, হিন্দু বন্ধুদের মধ্যে যারা পুরুষ রয়েছেন তারা নারীদেরকে অধিকার দেবেন, তাঁদের প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেবেন। আমরা সকল প্রাণীর প্রতি, পৃথিবীর একটা গাছের প্রতিও চলুন উদার হই। আবার দেখা হবে খুব শীঘ্রই, আজকের মতো এখানেই বিদায় চাইছি।